পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহিষকাপুর এভিনিউ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ছত্তিশগড়ের রায়পুর জেলার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পশ্চিম কমিশনারেটের যৌথ উদ্যোগে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত ব্যক্তি রাজু খান দুর্গাপুর স্পাত কারখানার কর্মী ছিলেন। ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠনের টাকা আসত বলে অভিযোগ। 2013 का मामला था जिसमें एक आरोपी की गिरफ्तारी यहाँ से हुई। सर मामला क्या है? मामला क्या था सर? एक यूएपी एक्ट का था और 419 और आईटी एक्ट का मामला था। सर ये जो 2013 से क्या ये फरार था? तो सर कौन सा लिंक पे पकड़ा कैसे सर? 2013 से जब फरार थे तो इन्वेस्टिगेशन में थे, धीरे धीरे लगे हुए। दुर्गापुर से सुब्रत अधिकार रिपोर्ट, आनंद वार्ता। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহিষকাপুর এভিনিউ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ছত্তিশগড়ের রায়পুর জেলার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পশ্চিম কমিশনারেটের যৌথ উদ্যোগে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত ব্যক্তি রাজু খান দুর্গাপুর স্পাত কারখানার কর্মী ছিলেন। ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠনের টাকা আসত বলে অভিযোগ। 2013 का मामला था जिसमें एक आरोपी की गिरफ्तारी यहाँ से हुई। सर मामला क्या है? मामला क्या था सर? एक यूएपी एक्ट का था और 419 और आईटी एक्ट का मामला था। सर ये जो 2013 से क्या ये फरार था? तो सर कौन सा लिंक पकड़ा है कैसे सर? 2013 से जब फरार थे तो इन्वेस्टिगेशन में थे, धीरे धीरे लगे हुए। दुर्गापुर से सुब्रत अधिकार रिपोर्ट, आनंद वार्ता। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহিষকাপুর এভিনিউ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ছত্তিশগড়ের রায়পুর জেলার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পশ্চিম কমিশনারেটের যৌথ উদ্যোগে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত ব্যক্তি রাজু খান দুর্গাপুর স্পাত কারখানার কর্মী ছিলেন। ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠনের টাকা আসত বলে অভিযোগ। 2013 का मामला था जिसमें एक आरोपी की गिरफ्तारी यहाँ से हुई। सर मामला क्या है? मामला क्या था सर? एक यूएपी एक्ट का था और 419 और आईटी एक्ट का मामला था। सर ये जो 2013 से क्या ये फरार था? तो सर कौन सा लिंक पे पकड़ा कैसे सर? 2013 से जब फरार थे तो इन्वेस्टिगेशन में थे, धीरे धीरे लगे हुए। दुर्गापुर से सुब्रत अधिकार रिपोर्ट, आनंद वार्ता।